নাম আলী, লকব আসাদুল্লাহ, হায়দার ও মোর্তাজা, কুনিয়াত আবুল হাসান ও আবু তুরাব, পিতা আবু তালিব আব্দুমান্নাফ, মাতা ফাতিমা। পিতামাতা উভয়ে কুরাইশ বংশের হাশিমি শাখার সন্তান। আলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াত প্রাপ্তির 10 বছর পূর্বে তার জন্ম। আবু তালিব ছিলেন ছাপোষা মানুষ। চাচাকে একটু সাহায্য করার উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ দায়িত্বে নিয়ে নিলেন আলীকে। এভাবে নবী পরিবারের একজন সদস্য হিসেবে তিনি বেড়ে ওঠেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়াত লাভ করেন, আলীর বয়স তখন 9 থেকে 11 বছরের মধ্যে। একদিন ঘরের মধ্যে দেখলেন রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা সিজদা অবনত। অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, এ কি? উত্তর পেলেন, এক, আল্লাহর ইবাদত করছি, তোমাকেও এর দাওয়াত দিচ্ছি। আলী তার মুরব্বির দাওয়াত বিনা দ্বিধায় কবুল করেন, মুসলমান হয়ে যান। কুফর, শির্ক ও জাহিলিয়াতের কোনো অপকর্ম তাকে স্পর্শ করতে পারেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সর্বপ্রথম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নামাজ আদায় করেন। এই ব্যাপারে কোনো মতপার্থক্য নেই। অবশ্য আবু বকর, আলী ও জায়েদ বিন হারিসা এই তিনজনের মধ্যে কে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন সেই সম্পর্কে মতভেদ রয়েছে। তাবাকাত, তৃতীয় খণ্ড, 21 পৃষ্ঠা। ইবনে আব্বাস ও সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহুমের বর্ণনা মতে উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার পর আলী রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। তবে এই সম্পর্কে সবাই একমত যে মহিলাদের মধ্যে হযরত খাদিজা, বয়স্ক আজাদ পুরুষের মধ্যে আবু বকর, দাসেদের মধ্যে জায়েদ বিন হারিসা ও কিশোরদের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু প্রথম মুসলমান। নবুয়াতের তৃতীয় বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম দিলেন আলীকে, কিছু লোকের আপ্যায়নের ব্যবস্থা করো। আব্দুল মুত্তালিবের খানদানের সব মানুষ উপস্থিত হন। আহার পর্ব শেষ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সম্বোধন করে বললেন, আমি এমন এক জিনিস নিয়ে এসেছি যা দিন ও দুনিয়া উভয়ের জন্য কল্যাণকর। আপনাদের মধ্যে কে আমার সঙ্গী হবে? সকলেই নীরব। হঠাৎ আলী রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, যদিও আমি অল্প বয়স্ক, দুঃখের রোগে আক্রান্ত, দুর্বল দেহ, আমি সাহায্য করব আপনাকে। হিজরতের সময় হল, অধিকাংশ মুসলমান মক্কা ছেড়ে মদিনা চলে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুমের প্রতীক্ষায় আছেন। এদিকে মক্কার ইসলাম বিরোধী শক্তি সিদ্ধান্ত নিয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দেবার। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই খবর জানিয়ে দেন। তিনি মদিনায় হিজরতের অনুমতি লাভ করেন। কাফিরদের সন্দেহ না হয় এই জন্যে আলীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের বিছানায় ঘুমাবার নির্দেশ দেন এবং সিদ্দিকে আকবরকে সঙ্গে করে রাতের অন্ধকারে মদিনায় রওনা হন। আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর মুড়ি দিয়ে নিশ্চিন্ত মনে অত্যন্ত আনন্দ সহকারে ঘুমলেন। তিনি জানতেন এই অবস্থায় তার জীবন চলে যেতে পারে, কিন্তু তার প্রত্যয় ছিল এইভাবে জীবন গেলে তার চেয়ে বড় সৌভাগ্যবান আর কিছু হবে না। সুবহ সাদিকের সময় মক্কার পাষাণ্ডরা তাদের অসৎ উদ্দেশ্যে ভেতরে প্রবেশ করে দেখতে পেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থানে তারই এক ভক্ত জীবন কুরবানির জন্য প্রস্তুত হয়ে শুয়ে আছে। তারা ব্যর্থ হয় এবং আল্লাহ তাআলা আলী রাদিয়াল্লাহু আনহুকে হেফাজত করেন। এই হিজরত প্রসঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা রওনার পূর্বে আমাকে নির্দেশ দিলেন, আমি মক্কায় থেকে যাব এবং লোকেদের যেসব আমানত তার কাছে আছে তা ফেরত দেব। এই জন্যই তো তাকে আল আমিন বলা হতো। আমি 3 দিন মক্কায় থাকলাম, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ ধরে মদিনার দিকে বেরিয়ে পড়লাম। অবশেষে বনি আমর ইবনে আউফ, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থান করছিলেন, আমি উপস্থিত হলাম। কুলসুম ইবনে হিদমের বাড়িতে আমার আশ্রয় হলো। অন্য একটি বর্ণনায় আলী রাদিয়াল্লাহু আনহু রবিউল আউয়াল মাসের মাঝামাঝি কুবায় উপস্থিত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও কুবায় ছিলেন। তাবাকাত, তৃতীয় খণ্ড, 22 পৃষ্ঠা। মাদানী জীবনের সূচনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুসলমানদের পরস্পরের মধ্যে মুয়াখাত বা দ্বীনী ভ্রাতৃত্ব সম্পর্ক কায়েম করেছিলেন, তিনি নিজের একটি হাত আলী রাদিয়াল্লাহু আনহুর কাঁধে রেখেছিলেন। আলী, তুমি আমার ভাই, তুমি হবে আমার এবং আমি হব তোমার উত্তরাধিকারী। তাবাকাত, তৃতীয় খণ্ড, 22 পৃষ্ঠা। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী ও সাহাল বিন হুনাইফের মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক কায়েম করে দিয়েছিলেন। তাবাকাত, তৃতীয় খণ্ড, 23 পৃষ্ঠা। হিজরি দ্বিতীয় সনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই হওয়ার গৌরব অর্জন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয়তম কন্যা
খাতুনে জান্নাত হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সাথে তার বিয়ে দেন। ইসলামের জন্যে হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর অবদান অবিস্মরণীয়। রাসুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের সকল যুদ্ধে সবচেয়ে বেশি সাহসিকতা ও বীরত্বের পরিচয় তিনি দেন। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে হায়দার উপাধিসহ জুলফিকার নামক একখানি তরবারি দান করেন। একমাত্র তাবুক অভিযান ছাড়া সকল যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন। বদরে তার সাদা পশমি রুমালের জন্য তিনি ছিলেন চিহ্নিত। কাতাদা থেকে বর্ণিত, বদরসহ প্রতিটি যুদ্ধের আলী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পতাকাবাহী। তাবাকাত তৃতীয় খণ্ড 23 পৃষ্ঠা। উহুদে যখন অন্য সব মুজাহিদ পরাজিত হয়ে পালায়নরত ছিলেন, তখন যে কজন মুসলিমীয় সৈনিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে বুজ্জ রচনা করেছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু তাদের একজন। অবশ্য পালায়নকারীদের প্রতি আল্লাহর ক্ষমা ঘোষিত হয়েছে। ইবনে ইসহাক থেকে বর্ণিত, খন্দকের দিনে আমর ইবনে আব্দে উদ বর্ম পরে বের হন। সে হুঙ্কার ছেড়ে বলল, কে আমার সাথে দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হবে? আলী উঠে দাঁড়িয়ে বলল, হে আল্লাহর নবী, আমি প্রস্তুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ হচ্ছে আমর, তুমি বসো। আমর আবার প্রশ্ন ছুড়ে দিল, আমার সাথে লড়ার মতো কেউ নেই? তোমাদের সে জান্নাত এখন কোথায় যাতে তোমাদের নিহতরা প্রবেশ করবে বলে তোমাদের ধারণা? তোমাদের কেউ এখন আমার সাথে লড়তে সাহসী নয়? আলী রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়ালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বসো। দ্বিতীয়বারের মতো আহ্বান জানিয়ে আমর তার স্বরচিত কবিতা আবৃত্তি করতে লাগল। আলী রাদিয়াল্লাহু আনহু আবারও উঠে দাঁড়িয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে তো আমর। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, তা হোক। এবার আলী রাদিয়াল্লাহু আনহু অনুমতি পেলেন। আলী রাদিয়াল্লাহু আনহু তার একটি স্বরচিত কবিতা আবৃত্তি করতে করতে আমরের দিকে এগিয়ে গেলেন। আমর জিজ্ঞাসা করল, তুমি কে? বললেন, আলী রাদিয়াল্লাহু আনহু। সে বলল, আব্দে মান্নাফের ছেলে? আলী বললেন, আমি আবু তালিবের ছেলে আলী। সে বলল, ভাতিজা, তোমার রক্ত ঝরানো আমি পছন্দ করিনি। আলী বললেন, আল্লাহর কসম, আমি কিন্তু তোমার রক্ত ঝরাতে অপছন্দ করিনি। এই কথা শুনে আমর খেপে গেল, নিচে নেমে এসে তরবারি টেনে বের করে ফেলল। সে তরবারি যেন আগুনের শিখা। সে এগিয়ে আলীর ঢালে আঘাত করে ফেরে ফেলল। আলী পাল্টা এক আঘাতে তাকে ধরাশারি করে ফেললেন। এই দৃশ্য দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীর ধ্বনি দিয়ে উঠলেন। তারপর আলী নিজের একটি কবিতা আবৃত্তি করতে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফিরে আসেন। আল বিদায়া অন নিহায়া ইবনে কাসির চতুর্থ খণ্ড 106 পৃষ্ঠা। সপ্তম হিজরিতে খাইবার অভিযান চালানো হয়। সেখানে ইয়াহুদীদের কয়েকটি সুদৃঢ় কিল্লা ছিল। প্রথমে সিদ্দিকে আকবর, পরে ফারুকে আজমকে কিল্লাগুলি পদানত করার দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তারা কেউই সফলকাম হতে পারলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, কাল আমি এমন এক বীরের হাতে ঝান্ডা তুলে দেব যে আল্লাহ ও তার রাসূলের প্রিয় পাত্র, তারই হাতে কিল্লাগুলির পতন হবে। পরদিন সকালে সাহাবিদের সকলে আশা করছিলেন এই গৌরবটি অর্জন করার। হঠাৎ আলীর ডাক পড়ল, তারই হাতে খাইবারের সেই দুর্জয় কিল্লাগুলির পতন হয়। তাবুক অভিযানে রওনা হওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে মদিনায় স্থলাভিষিক্ত করে যান। আলী রাদিয়াল্লাহু আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাচ্ছেন আর আমাকে নারী ও শিশুদের মাঝে ছেড়ে যাচ্ছেন? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হারুন যেমন ছিলেন মূসার, তেমনি তুমি হচ্ছ আমার প্রতিনিধি। তবে আমার পরে কোনো নবী নেই। তাবাকাত তৃতীয় খণ্ড 24 পৃষ্ঠা। নবম হিজরিতে মুসলমানদের নিয়ন্ত্রণে প্রথম ইসলামী হজ অনুষ্ঠিত হয়। এই বছর হযরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু ছিলেন আমিরুল হজ। তবে কাফিরদের সাথে সম্পাদিত সকল চুক্তি বাতিল ঘোষণার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বিশেষ দূত হিসেবে পাঠান। দশম হিজরিতে ইয়েমেনে ইসলাম প্রচারের জন্যে হযরত খালিদ সাইফুল্লাহকে পাঠানো হয়। ছ মাসের চেষ্টার পরও তিনি সফলকাম হতে পারলেন না, ফিরে এলেন। রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠানোর কথা ঘোষণা করলেন। আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হয়ে বললেন, আপনি আমাকে এমন লোকেদের কাছে পাঠাচ্ছেন যেখানে নতুন নতুন ঘটনা ঘটবে, অথচ বিচার ক্ষেত্রে আমার কোনো অভিজ্ঞতা নেই। উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তোমাকে সঠিক রায় এবং তোমার অন্তরে শক্তি দান করবেন। তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর মুখে হাত রাখলেন। আলী বললেন, অতঃপর আমি কখনও কোনো বিচারে দ্বিধাগ্রস্ত হইনি। যাওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে আলী রাদিয়াল্লাহু আনহুর মাথায় পাকড়ি পরিয়ে দোয়া করেন। আলী ইয়েমেনে পৌঁছে তাবলীগ শুরু করেন। অল্প কিছুদিনের মধ্যে সকল ইয়েমেনবাসী ইসলামের প্রতি আকৃষ্ট হয় এবং হামাদান গোত্রের সকলেই মুসলিম হয়ে যায়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখার জন্য উৎকণ্ঠিত হয়ে পড়েন। তিনি দোয়া করেন, আল্লাহ আলীকে না দেখে যেন আমার মৃত্যু না হয়। হযরত আলী বিদায় হজ্জের সময় ইয়েমেন থেকে হাজির হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর তার নিকট আত্মীয়ই দাফন কাফনের দায়িত্ব পালন করেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু গোসল দেওয়ার সৌভাগ্য অর্জন করেন। মুহাজির ও আনসারেরা তখন দরজার বাইরে অপেক্ষা করছিলেন। হযরত আবু বকর, হযরত উমার ও হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুমের খিলাফত মেনে নিয়ে তাদের হাতে বাইয়াত করেন এবং তাদের যুগের সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে শরিক থাকেন। অত্যন্ত নাজুক পরিস্থিতিতেও হযরত উসমানকে পরামর্শ দিয়েছেন। যেভাবে আবু বকরে সিদ্দিক, ওমরে ফারুক এবং উসমানে গনি বলা হয়, তেমনইভাবে তাকেও আলী মুর্তজা বলা হয়। হযরত আবু বকর ও ওমরের যুগে তিনি মন্ত্রী ও উপদেষ্টার ভূমিকা পালন করেন। হযরত উসমানও সবসময় তার সাথে পরামর্শ করতেন। মুরুজুজ জাহাব, দ্বিতীয় খণ্ড, 2 পৃষ্ঠা। বিদ্রোহীদের দ্বারা হযরত উসমান ঘেরা হলে তার নিরাপত্তার ব্যাপারে আলী রাদিয়াল্লাহু আনহুই সবচেয়ে বেশি ভূমিকা পালন করেন। সেই ঘেরাও অবস্থায় হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর বাড়ির নিরাপত্তার জন্য তিনি তার 2 পুত্র হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নিয়োগ করেন। আল ফিতনাতুল কুবরা, ডক্টর তোহা হুসাইন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ইন্তিকালের পূর্বে 6 জন বিশিষ্ট সাহাবীর নাম উল্লেখ করে তাদের মধ্যে থেকে কাউকে পরবর্তী খলিফা নির্বাচনের অসিয়াত করে যান। আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন তাদের একজন। মৃত্যুর পূর্বে তিনি আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে মন্তব্য করেন, লোকেরা যদি আলীকে খলিফা বানায় তবে সে তাদেরকে ঠিক রাস্তায় পরিচালিত করতে পারবে। আল ফিতনাতুল কুবরা। হযরত উমার তার বাইতুল মাকদাস সফরের সময় আলী রাদিয়াল্লাহু আনহুকে মদিনায় হিজরতের স্থলাভিষিক্ত করে যান। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদতের পর বিদ্রোহীরা হযরত তলহা, জুবাইর ও আলী রাদিয়াল্লাহু আনহুকে খিলাফতের দায়িত্ব গ্রহণের চাপ দেয়। প্রত্যেকে অত্যন্ত দৃঢ়ভাবে অস্বীকৃতি জানান। বিভিন্ন বর্ণনার মাধ্যমে জানা যায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বারবার এই প্রস্তাব প্রত্যাখ্যান করতে থাকেন। অবশেষে মদিনাবাসীরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বলে, খিলাফতের এই পদ এভাবে শূন্য থাকতে পারে না, বর্তমানে এই পদের জন্য আপনার চেয়ে অধিক উপযুক্ত ব্যক্তি নেই, আপনি এর হকদার। মানুষের পীড়াপীড়িতে শেষ পর্যন্ত তিনি খিলাফতের দায়িত্ব গ্রহণে সম্মত হন, তবে শর্ত আরোপ করেন যে আমার বাইয়াত গোপনে হতে পারবে না, এই জন্যে সর্বশ্রেণীর মুসলমানদের সম্মতি প্রয়োজন। মসজিদে নববীতে সাধারণ সভা হল, মাত্র 16 অথবা 17 জন সাহাবা ছাড়া সকল মুহাজির ও আনসার আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে বাইয়াত করেন। অত্যন্ত জটিল এক পরিস্থিতির মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের সূচনা হয়। খলিফা হওয়ার পর তার প্রথম কাজ ছিল হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারীদের শাস্তির বিধান করা, কিন্তু কাজটি সহজ ছিল না। প্রথমত, হত্যাকারীদের কেউ চিনতে পারেনি। হযরত উসমানের স্ত্রী হযরত নাইলা রাদিয়াল্লাহু আনহা হত্যাকারীদের দেখেছিলেন, কিন্তু তিনি তাদের কাউকে চিনতে পারেনি। মোহাম্মদ বিন আবু বকর হত্যার উদ্দেশ্যে গিয়েছিলেন, কিন্তু হযরত উসমানের এক ক্ষোভ উক্তির মুখে তিনি পিছ পা হাঁটেন। মোহাম্মদ বিন আবু বকরও হত্যাকারীদের চিনতে পারেনি। দ্বিতীয়ত, মদিনা তখন হাজার হাজার বিদ্রোহীদের কব্জায়। তারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সেনাবাহিনীর মধ্যে ঢুকে পড়েছে, কিন্তু তার এই অসহায় অবস্থা তৎকালীন অনেক মুসলমানই উপলব্ধি করেনি। তারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নিকট এক্ষণি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর কিসাস দাবি করেন। এই দাবি উপস্থাপনকারীদের মধ্যে উম্মুল মুমিনিন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহ তালহা ও জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর মতো বিশিষ্ট সাহাবীরাও ছিলেন। তারা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার নেতৃত্বে সেনাবাহিনী সহ মক্কা থেকে বসরার দিকে যাত্রা করেন। সেখানে তাদের সমর্থকদের সংখ্যা ছিল বেশি। আলী রাদিয়াল্লাহু আনহু তার বাহিনী সহ সেখানে পৌঁছান। বসরার উপকণ্ঠে বিরোধী 2 বাহিনী মুখোমুখি হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে তার দাবি পেশ করেন। আলী রাদিয়াল্লাহু আনহু তার সমস্যাসমূহ তুলে ধরেন। যেহেতু উভয় পক্ষে ছিল সততা ও নিষ্ঠা, তাই নিষ্পত্তি হয়ে যায়। হযরত তলহা ও জুবাইর ফিরে চললেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহু ফেরার প্রস্তুতি শুরু করলেন, কিন্তু হাঙ্গামা ও অশান্তি সৃষ্টিকারীরা উভয় বাহিনীতেই ছিল, তাই আপোষ মীমাংসায় তারা ভীত হয়ে পড়ে। তারা সুপরিকল্পিতভাবে রাতের অন্ধকারে এক পক্ষ অন্য পক্ষের শিবিরে হামলা চালিয়ে দেয়। ফল এই দ্বারাই উভয় পক্ষের মনে এই ধারণা জন্মালো যে আপোষ মীমাংসার নামে ধোকা দিয়ে প্রতিপক্ষ তাদের উপর হামলা করে বসেছে। পরিপূর্ণ যুদ্ধ শুরু হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু আনহু জয় হয়। তিনি বিষয়টি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বোঝাতে সক্ষম হয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বসরা থেকে মদিনায় ফিরে যান। যুদ্ধের সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহা উটের উপর সওয়ার ছিলেন। ইতিহাসে তাই এই যুদ্ধ উটের যুদ্ধ নামে খ্যাত। হিজরি 36 সনে জামাদিউ সানি মাসে এই যুদ্ধ সংঘটিত হয়। আশারাই মুবাশশারার সদস্য হযরত তলহা ও জুবাইর রাদিয়াল্লাহু আনহুম সহ উভয় পক্ষে মোট 13,000 মুসলমান শহীদ হন। অবশ্য এই ব্যাপারে মতভেদ আছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 15 দিন বসরায় অবস্থানের পর কুফায় চলে যান। রাজধানী মদিনা থেকে কুফায় স্থানান্তরিত হয়। এই উটের যুদ্ধ ছিল
মুসলমানদের প্রথম আত্মঘাতী সংঘর্ষ। অনেক সাহাবি এই যুদ্ধের কোনো পক্ষেই যোগদান করেনি। এই আত্মঘাতী সংঘর্ষের জন্যে তারা ব্যথিত হয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহুর বাহিনী যখন মদিনা থেকে রওনা হয়, মদিনাবাসীরা তখন কান্নায় ভেঙে পড়েছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে তো একটা আপোষ রফায় আসা গেল, কিন্তু সিরিয়ার গভর্নর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে কোনো মীমাংসায় পৌঁছানো গেল না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকে সিরিয়ার গভর্নর পদ থেকে বরখাস্ত করেন। একসময় খারেজি নামে নতুন একটি দলের জন্ম হয়। প্রথমে তারা ছিল আলী রাদিয়াল্লাহু আনহুর সমর্থক, কিন্তু পরে তারা এই বিশ্বাস প্রচার করতে থাকে যে দিনের ব্যাপারে কোনো মানুষকে হাকাম বা সালিশ নিযুক্ত করা কুফুরি কাজ। আলী রাদিয়াল্লাহু আনহু আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহুকে হাকাম মেনে নিয়ে কুরআনের খেলাফ কাজ করেছেন, নাউজুবিল্লাহ। সুতরাং হযরত আলী তার আনুগত্যের দাবি করার বৈধতা হারিয়ে ফেলেছেন। তারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে পৃথক হয়ে যায়। তারা ছিল অত্যন্ত চরমপন্থী। তাদের মাঝে আলী রাদিয়াল্লাহু আনহুর একটি যুদ্ধ হয় এবং তাতে বহু লোক হতাহত হয়। এই খারিজি সম্প্রদায়ের তিন ব্যক্তি আব্দুর রহমান ইবনে মুলজিম, আল বারাক ইবনে আবদুল্লাহ ও আমর ইবনে বাকর আর তামিমি নাহরওয়ানের যুদ্ধের পর এক গোপন বৈঠকে মিলিত হয়। দীর্ঘ আলোচনার পর তারা এই সিদ্ধান্তে উপনীত হয় যে মুসলিম উম্মার অন্তকলহের জন্য দায়ী হল আলী, মুয়াবিয়া ও আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। সুতরাং এই তিন ব্যক্তিকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে, নাউজুবিল্লাহ। সিদ্ধান্ত মোতাবিক ইবনে মুলজিম দায়িত্ব নিল আলী রাদিয়াল্লাহু আনহুর এবং আল বারাক ও আমির দায়িত্ব নিল যথাক্রমে মুয়াবিয়া ও আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমের। তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়, মারবে নয়তো মরবে। হিজরি 40 সনের 17 রমজান ফজরের নামাজের সময়টি এই কাজের জন্য নির্ধারিত হয়। অতপর ইবনে মুলজিম কুফা, আল বারাক দিমাশক এবং আমর মিশরে চলে যায়। হিজরি 40 সনের 17 রমজান শুক্রবার দিবাগত রাত্রে আতাতীয়রা আপন আপন স্থানে উত পেতে থাকে। ফজরের সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অভ্যাসমত আসসালাত বলে মানুষকে নামাজের জন্য ডাকতে ডাকতে যখন মসজিদে যাচ্ছিলেন, পাপাত্তা ইবনে মুলজিম শানিত তরবারি নিয়ে ঝাঁপিয়ে পড়ে তাকে আহত করে। আহত অবস্থায় আততায়ীকে ধরার নির্দেশ দিলেন, সন্তানদের ডেকে ওয়াসিয়াত করলেন। 4 বছর 9 মাস খিলাফত পরিচালনার পর 17 রমজান 40 হিজরি শনিবার কুফায় শাহাদত বরণ করেন। একই দিনে একই সময় হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন মসজিদে যাচ্ছিলেন, তারও উপর হামলা হয়, কিন্তু তা ব্যর্থ হয়। তিনি সামান্য আহত হন। অন্যদিকে আমর ইবনু আস অসুস্থতার কারণে সেদিন মসজিদে যাননি। তার পরিবর্তে পুলিশ বাহিনী প্রধান খারাজ ইবনে হুজাফা ইমামতির দায়িত্ব পালন করে মসজিদে যাচ্ছিলেন। তাকেই আমর ইবনু আস মনে করে হত্যা করা হয়। এভাবে মুয়াবিয়া ও আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুম প্রাণে রক্ষা পান। তারিখে উম্মত আল ইসলামিয়া খিদিরবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নামাজে জানাজার ইমামতি করেন হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুম। কুফা জামে মসজিদের পাশে তাকে দাফন করা হয়। তবে অন্য একটি বর্ণনামতে নাজফে আশরাফে তাকে সমাহিত করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 63 বছর। আততায়ী ইবনে মুলজিমকে ধরে আনা হলে আলী রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দেন, সে কয়েদি, তার থাকা খাওয়ার সুব্যবস্থা করো, আমি বেঁচে গেলে তাকে হত্যা অথবা ক্ষমা করতে পারি। যদি আমি মারা যাই, তোমরা তাকে ঠিক ততটুকু আঘাত করবে যতটুকু সে আমাকে করেছে। তোমরা বাড়াবাড়ি করো না, যারা বাড়াবাড়ি করে আল্লাহ তাদের ভালোবাসেন না। তাবাকাত 3 খণ্ড 35 পৃষ্ঠা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 5 বছর খিলাফত পরিচালনা করেন। একমাত্র সিরিয়া ও মিশর ছাড়া মক্কা ও মদিনা সহ সব এলাকায় তার অধীনে ছিল। তার সময়টি যেহেতু গৃহযুদ্ধে অতিবাহিত হয়েছে, এই কারণে নতুন কোনো অঞ্চল বিজিত হয়নি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তারপরে অন্য কাউকে স্থলাভিষিক্ত করে যাননি। লোকেরা যখন তার পুত্র হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নির্বাচিত করা সম্পর্কে জিজ্ঞেস করেছিল, তিনি বলেছিলেন, এই ব্যাপারে তোমাদের নির্দেশ বা নিষেধ কোনোটাই করছি। অন্য এক ব্যক্তি যখন জিজ্ঞাসা করেছিল, আপনি আপনার প্রতিনিধি নির্বাচন করে যাচ্ছেন না কেন, বললেন, আমি মুসলিম উম্মাহকে এমনভাবে ছেড়ে যেতে চাই যেমন গিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর উফাতের পর দারুল খিলাফার রাজধানী কুফার জনগণ হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নির্বাচন করেন। তিনি মুসলিম উম্মার অন্তকলহ ও রক্তপাত পছন্দ করতেন না। এই কারণে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ইরাক আক্রমণ করলে তিনি যুদ্ধের পরিবর্তে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে খিলাফতের ক্ষমতা ছেড়ে দেওয়া সমাচীন মনে করেন। এভাবে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর নজিরবিহীন কুরবানি মুসলিম জাতিকে গৃহযুদ্ধের হাত থেকে মুক্তি দেয়। খিলাফত থেকে তার পদত্যাগের বছরকে ইসলামের ইতিহাসে আমুল জামাআহ, ঐক্য ও সংহতির বছর নামে অবহিত করা হয়। পদত্যাগের পর হযরত হাসান কুফা ত্যাগ করে মদিনা চলে আসেন এবং 9 বছর পর হিজরি 50 সনে মদিনায় ইন্তিকাল করেন। মাত্র 6টি মাস তিনি খিলাফত পরিচালনার সুযোগ পেয়েছিলেন।
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলেছিলেন, আমাদের মধ্যে সর্বোত্তম ফয়সালাকারী আলী। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছিলেন, আকদাম হু আলী, তাদের মধ্যে সবচেয়ে বড় বিচারক আলী। তার সঠিক সিদ্ধান্ত লক্ষ্য করে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একাধিকবার বলেন, লাউলা আলী লা হালাকা ওমর, আলী না হলে ওমর হালাক হয়ে যেত। আলী রাদিয়াল্লাহু আনহু নিজেকে একজন সাধারণ মুসলমানের সমান মনে করতেন এবং যে কোনো ভুলের কৈফিয়াতের জন্য প্রস্তুত থাকতেন। একবার এক ইহুদি তার বর্ম চুরি করে নেয়। আলী রাদিয়াল্লাহু আনহু বাজারে বর্মটি বিক্রি করতে দেখে চিনে ফেলেন। তিনি ইচ্ছে করলে জোর করে তা নিয়ে নিতে পারতেন, কিন্তু তা করেননি। আইন অনুযায়ী ইয়াহুদির বিরুদ্ধে কাজীর আদালতে মামলা দায়ের করেন। কাজীও ছিলেন কঠোর ন্যায় বিচারক। তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর দাবির সমর্থনে প্রমাণ চাইলেন। আলী রাদিয়াল্লাহু আনহু তা দিতে পারলেন না। কাজী ইয়াহুদির পক্ষে মামলার রায় দিলেন। এই ফয়সালার প্রভাব ইহুদের উপর এতখানি পড়েছিল যে সে মুসলমান হয়ে যায়। সে মন্তব্য করেছিল, এ তো নবীদের মতো ইনসাফ। আলী রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন হয়ে আমাকে কাজীর সামনে উপস্থিত করেছেন এবং তারই নিযুক্ত কাজী তার বিরুদ্ধে রায় দিয়েছেন। তিনি ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সাথে বিয়ের পূর্ব পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সাথেই থাকতেন। বিয়ের পর পৃথক বাড়িতে বসবাস শুরু করেন। জীবিকার প্রয়োজন দেখা দিল, কিন্তু পুঁজি ও উপকরণ কোথায়? গতরে খেটে এবং গণিমতের হিসা থেকে জীবিকা নির্বাহ করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে ভাতা চালু হলে তার ভাতা নির্ধারিত হয় বছরে 5,000 দিরহাম। হযরত হাসান বলেন, মৃত্যুকালে একটি গোলাম খরিদ করার জন্যে জমা করা 700 দিরহাম রেখে যান। তাবাকাত তৃতীয় খণ্ড 39 পৃষ্ঠা। জীবিকার অনটন আলী রাদিয়াল্লাহু আনহুর ভাগ্য থেকে কোনোদিন দূর হয়নি। একবার স্মৃতিচারণ করে বলেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে খুদার জ্বালায় পেটে পাথর বেঁধে থেকেছি। হায়াতুস সাহাবা তৃতীয় খণ্ড 312 পৃষ্ঠা। খলিফা হওয়ার পরেও হুদা ও দারিদ্রের সাথে তাকে লড়তে হয়েছে, তবে তার অন্তরটি ছিল অত্যন্ত প্রশস্ত। কোনো অহবিকে তিনি ফেরাতেন না, এই জন্যে তাকে অনেক সময় সপরিবারে অভুক্ত থাকতে হয়েছে। তিনি ছিলেন দারুণ বিনয়ী। নিজের হাতেই ঘর গৃহস্থলের সব কাজ করতেন, সর্বদা মোটা পোশাক পরতেন, তাও ছেঁড়া তালি লাগানো। তিনি ছিলেন জ্ঞানের দরজা। দূর দূরান্ত থেকে মানুষ জ্ঞানার্জনের জন্য তার কাছে এসে দেখতে পেত তিনি উটের রাখালি করছেন, ভূমি কুপিয়ে ক্ষেত তৈরি করছেন। তিনি এতই অনাড়ম্বর ছিলেন যে সময় সময়ে শুধু মাটির উপর শুয়ে যেতেন। একবার তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবস্থা দেখে সম্বোধন করেছিলেন, ইয়া আবা তুরাব, ওহে মাটির অধিবাসী প্রকৃতজন। তাই তিনি পেয়েছিলেন আবু তুরাব লকবটি। খলিফা হওয়ার পর তার এই সরল জীবনযাপন অব্যাহত থাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো সবসময় একটি দুর্রা বা ছড়ি হাতে নিয়ে চলতেন, লোকেদের উপদেশ দিতেন। আল ফিতনাতুল কুবরা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন নবী খানদানের সদস্য। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যক্ষ তত্ত্বাবধানে শিক্ষা লাভ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমি জ্ঞানের নগরী আর আলী সেই নগরীর প্রবেশদ্বার। তিরমিজি। তিনি ছিলেন কুরআনের হাফিজ এবং একজন শ্রেষ্ঠ মুফাসসির। কিছু হাদিসও সংগ্রহ করেছিলেন, তবে হাদিস সংগ্রহের ব্যাপারে খুবই সচেতন ছিলেন। কেউ তার কাছে কোনো হাদিস বর্ণনা করলে বর্ণনাকারী নিকট থেকে শপথ নিতেন। তাজকিরাতুল হুফাজ প্রথম খণ্ড 10 পৃষ্ঠা। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিস বর্ণনা করেছেন এবং তার থেকে বহু বিখ্যাত সাহাবি এবং তাবেই হাদিস বর্ণনা করেছেন। পূর্ববর্তী খলিফাদের যুগে মুহাজিরদের 3 জন এবং আনসারদের 3 জন ফাতোয়া দিতেন, যথা ওমার, ওসমান, আলী, উবাইব বিন কাব, মুয়াজ বিন জাবাল ও জাইদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুমা আজমাইন। মাশরুক থেকে অন্য একটি বর্ণনায় জানা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিদের মধ্যে ফাতোয়া দিতেন আলী ইবনে মাসউদ, জাইদ, উবাইব ইবনে কাব, আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু আনহুমা আজমাইন। তাবাকাত চতুর্থ খণ্ড 167 এবং 175 পৃষ্ঠা। আলী ছিলেন একজন সুবক্তা ও ভালো কবি। কিতাবুল উমদাহ ইবনে রশিক প্রথম খণ্ড 21 পৃষ্ঠা। তার রচিত একটি দিওয়ান আমরা পেয়ে থাকি, তাতে অনেকগুলো কবিতার মোট 1400 শ্লোক আছে। গবেষকদের ধারণা তার নামে প্রচলিত অনেকগুলো কবিতা প্রক্ষিপ্ত হয়েছে, তবে তিনি যে তৎকালীন আরবি কাব্যজগতের একজন বিশিষ্ট দিকপাল তাতে পণ্ডিতদের কোনো সংশয় নেই। নাহজুল বালাগা নামে তার বক্তৃতার একটি সংকলন আছে যা তার অতুলনীয় বাগ্মিতার স্বাক্ষর বহন করে চলেছে। তারিখ ও আদাব আল আরবি ডক্টর ওমর ফারুখ প্রথম খণ্ড 309 পৃষ্ঠা। খাতুনে জান্নাত নবীকন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সাথে তার প্রথম বিয়ে হয়। যতদিন ফাতিমা জীবিত ছিলেন দ্বিতীয় বিয়ে করেননি। ফাতিমার মৃত্যুর পর একাধিক বিয়ে করেছেন। তাবারির বর্ণনা মতে তার 14টি ছেলে ও 17টি মেয়ে জন্মগ্রহণ করে। হযরত ফাতিমার গর্ভে 3 পুত্র হাসান, হুসাইন, মুহসিন
এবং দু কন্যা জাইনাব ও উম্মে কুলসুম জন্মলাভ করেন। শৈশবে মহসিন মারা যায়। ওয়াকিদির বর্ণনা মতে মাত্র পাঁচ ছেলে হাসান, হুসাইন, মোহাম্মদ ইবনুল হানাফিয়া, আব্বাস ও উমর থেকে তার বংশধারা চলেছে। ইমাম আহমদ রহিমহুল্লাহ বলেন, আলী রাদিয়াল্লাহু আনহু মর্যাদা ও ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যত কথা বর্ণিত হয়েছে অন্য কোনো সাহাবি সম্পর্কে তা হয়নি। আল ইসাবা দ্বিতীয় খণ্ড 508 পৃষ্ঠা। ইতিহাস তার বহু গুণাবলী বর্ণিত হয়েছে। এই সংক্ষিপ্ত প্রবন্ধে তার কিয়দংশ তুলে ধরা সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্যবার তার জন্যে ও তার সন্তানদের জন্য দোয়া করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একমাত্র মুমিনেরা ছাড়া তোমাকে কেউই ভালোবাসবে না এবং একমাত্র মুনাফিকেরা ছাড়া কেউই তোমাকে হিংসা করবে না। হযরত আলীর এক সাথী হযরত দুরাইর ইবনে দামরাহ আল কিনানি একদিন হযরত মুয়াবিয়ার কাছে এলেন। মুয়াবিয়া তাকে আলী রাদিয়াল্লাহু আনহুর গুণাবলী বর্ণনা করতে অনুরোধ করেন। প্রথমে তিনি অস্বীকার করেন, কিন্তু মুয়াবিয়ার চাপাচাপিতে দীর্ঘ এক বর্ণনা দান করেন। তাতে আলী রাদিয়াল্লাহু আনহুর গুণাবলী চমৎকারভাবে ফুটে উঠেছে। ঐতিহাসিকেরা বলেছেন, এই বর্ণনা শুনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সহ তার সাথে বৈঠকে উপস্থিত সকলেই কান্নায় ভেঙে পড়েছিলেন। অতঃপর মুয়াবিয়া মন্তব্য করেন, আল্লাহর কসম, আবুল হাসান এমনই ছিলেন। আল ইস্তিয়াব তৃতীয় খণ্ড 44 পৃষ্ঠা। আলহামদুলিল্লাহ, এরই মাধ্যমে আমরা শেষ করছি সংক্ষিপ্ত চার খলিফার জীবনী। আপনারা শুনতেই পেয়েছেন, আমরা শেষ দুইটি পর্বে পরিপূর্ণভাবে আলোচনা করতে পারিনি, কারণ আমরা যে বই থেকে এই অডিওটি করেছি সেই বইটিতে কিছু সমস্যা ছিল। ইনশাআল্লাহ, আল্লাহতালা তৌফিক দিলে আমরা চারজন খলিফার পরিপূর্ণ জীবনী নিয়ে একটি সিরিজ তৈরি করব। এছাড়াও এই সিরিজটি সাহাবিদের জীবনী সিরিজের অন্তর্ভুক্ত, তাই আমরা আশা করি ইনশাআল্লাহ আপনারা সাহাবিদের বাকি জীবনী শোনার চেষ্টা করবেন। ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أسألك العافية.